আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিলুল হোসেন রাব্বি, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো যে আমরা রেওয়ামিল করতেছিলাম এবং রেওয়ামিলের আমরা কিন্তু অলরেডি 5টা পর্ব শেষ করে ফেলেছি। আজকে আমাদের রেওয়ামিলের ষষ্ঠ এবং শেষ পর্ব। আমাদের আজকের পর্বে আমরা ভুল সংশোধনী দাখিলা নিয়ে আলোচনা করব, তোমরা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছ, এবং আমরা সংশোধিত রেওয়ামিল নিয়ে আলোচনা করব। তা আমি তোমাদেরকে অনুরোধ করব যে আজকের ক্লাসে অন্তত শেষ পর্যন্ত তোমরা থাকার চেষ্টা করবে, কারণ শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এইচএসসি 2021 সালের, অর্থাৎ 2021-এ যারা এইচএসসি পরীক্ষা দিতে যাবে তাদের জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে অশুদ্ধ সংশোধনী রেওয়ামিলে বেশ কিছু ভুল ধরা পড়ে না, যেগুলো আমরা 5 নাম্বার অধ্যায়ে, 5 নাম্বার পর্বে দেখে এসেছিলাম। তো ওই ভুলগুলো যেগুলো রেওয়ামিলে ধরা পড়ে না, সেগুলো হয়তো পরে আমরা উদ্ঘাটন করতে পারি এবং এর জন্য আমাদেরকে সংশোধনী জাবেদে দাখিলা দিতে হয়। তো আজকের এই ষষ্ঠ পর্ব শুরু করার আগে তুমি যদি আগের 5টা পর্ব মিস করো, নো প্রবলেম, উপরে দেখো আই বাটনে চলে এসেছে, আই বাটন থেকে তোমরা আগের সেই 5টা পর্ব ইনশাল্লাহ করে নেবা, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। না হলে কিন্তু আজকের এই ক্লাসটা শুরু করার আগে তোমরা কিন্তু একটু সমস্যায় পড়তে পারো। তাই আমি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অনুরোধ করব যে অবশ্যই অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা দেখে আসবা। আমি সবাইকে অনুরোধ করতেছি শিক্ষার্থী বন্ধুরা, আগের ক্লাসগুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখে আসো, তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য করা অনেক সহজ হবে। তাহলে আর দেরি না করে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে রেওয়ামিলে সাধারণত 3টি পর্যায় বা 3টি স্তরে এই ভুলগুলো সংশোধন করা হয়। 3টা স্তরে রেওয়ামিলের এই ভুলগুলো সংশোধন করা হয়। প্রথমে রেওয়ামিল প্রস্তুতের আগে এই ভুলগুলো সংশোধন করা যায়। 2 নম্বর হলো রেওয়ামিল প্রস্তুতের পরে, বাট চূড়ান্ত হিসাব বা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার আগে এই ভুলগুলো সংশোধন করা যায়, এবং চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী প্রস্তুতের পরেও এই ভুলগুলো সংশোধন করা যায়। সাধারণত 3টা স্টেজে আমরা রেওয়ামিলের এই ভুলগুলো সংশোধন করতে পারি। তবে আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম যেটা আসে, অর্থাৎ সংশোধনী দাখিলা বা অশুদ্ধি সংশোধনী জাবেদার যেই সিস্টেমটা আমরা প্রায়শই দেখে থাকি, সেটা হলো রেওয়ামিল প্রস্তুতের পরে বা চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী প্রস্তুতের আগে, এইটাই আমাদের বেশি এসে থাকে। এবং আমরা যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি বা আমাদের টেক্সট বুকের প্রশ্ন অ্যানালাইসিস করি, তাহলে তোমরা দেখতে পারবা যে এই সেকেন্ড ক্যাটাগরির অশুদ্ধি সংশোধনী দাখিলাগুলোই বেশি আসে, এবং আমি আজকে এইটা নিয়েই আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচে দেখতে পাচ্ছ যে এখানে রেওয়ামিলের যে ভুলগুলো ধরা পড়ে, এই ভুলগুলোকে সাধারণত 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হলো একদিকের ভুল, আর একটা হলো 2 দিকের ভুল। তো এই 2 ভুল সম্পর্কে আমরা ইনশাল্লাহ আজকে জানার চেষ্টা করব, এবং আমরা অশুদ্ধি সংশোধনী জাবেদ দাখিলা দেব, এবং আমরা একটা সংশোধনী বা একটি সঠিক রেওয়ামিল আমরা তৈরি করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে একদিকের ভুল সম্পর্কে জানব। একদিকের ভুল মানে হলো, আমরা জানি যে রেওয়ামিলের 2টা পক্ষ, একটা হলো ডেবিট পক্ষ আর একটা হলো ক্রেডিট পক্ষ। তো এখানে একদিকের ভুল বলতে বোঝাচ্ছে হিসাবের ডেবিট অথবা ক্রেডিট যে কোনো একদিকে টাকার অঙ্ক কম বা বেশি লেখা হলে তাকে একদিকের ভুল বা একতরফা ভুল বলা হয়। হয় ডেবিট দিকে কোনো একটা আইটেম বেশি ডেবিট করা হলে বা কোনো একটা আইটেম বেশি ক্রেডিট করা হলে যে ভুলটা হয়, আর সেই ভুলগুলোকে আমরা বলি একদিকের ভুল বা একতরফা ভুল। তো একতরফা ভুলগুলো সাধারণত, কিছু উদাহরণ আমি তোমাদেরকে এখন দিচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবা যে একদিকের ভুলগুলো আসলে কীরকম।
এক, ক্রয় বা বিক্রয় হিসাবের জের কম বা বেশি লেখা হয়েছে, যেমন ক্রয় হিসাবের যোগফল গণনায় 200 টাকা কম দেখানো হয়েছে। তার মানে আমরা জানি যে ক্রয় হিসাবে একটা ডেবিট আইটেম, এখানে ডেবিট পাশে 200 টাকা কম দেখানো হয়েছে, এটা কিন্তু এক পাশের ভুল বা একদিকের ভুল। দুই, অন্য কোন হিসাবে ডেবিট পাশে কম বা বেশি আছে কিংবা ক্রেডিট পাশে কম বা বেশি আছে, যেমন বেতন প্রদান 500 টাকা নগদান হিসাবে সঠিক লেখা হলেও বেতন হিসাবে 50 টাকা ডেবিট করা হয়েছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেতন 500 টাকা ডেবিট হওয়ার কথা, কিন্তু সেখানে আমরা বেতনকে ডেবিট করেছি 50 টাকা। তার মানে এখানে শুধু বেতন হিসাবে 450 টাকা এখানে কম ডেবিট করা আছে। তার মানে ডেবিট পাশে সমস্যা, তাহলে এটাও একটা একদিকের ভুল বা একতরফা ভুল। একটি লেনদেন কোনো একটি হিসাবে হয় দুইবার ডেবিট করা হয়েছে অথবা দুইবার ক্রেডিট করা হয়েছে, হয়তো ভুলে একবারের জায়গায় দুইবার ডেবিট করা হয়েছে অথবা ভুলে একবারের জায়গায় দুইবার ক্রেডিট করা হয়েছে। যেমন পণ্য ক্রয় 500 টাকা, ক্রয় হিসাব একবার ডেবিট হওয়ার কথা, কিন্তু ভুলে আমরা কী করছি, দুইবার ডেবিট করেছি। তার মানে ডেবিট পাশে একবার, ভুলে বেশি লেখা হয়েছে। তো এই যে ভুলগুলো আমরা মাত্র দেখলাম, এই ভুলগুলোকে বলা হয় শিক্ষার্থী বন্ধুরা একদিকের ভুল বা একতরফা ভুল। এখন এই একদিকের ভুল যদি হয়, সেক্ষেত্রে জাবেদায় যদি একদিকের ভুল হয়, তাহলে এই জন্য কিন্তু খতিয়ানেও ভুল হবে। ফলে এই ধরনের ভুলের জন্য রেওয়ামিলে গরমিল দেখা দেয়, তখন রেওয়ামিলকে মিলানোর জন্য সাময়িকভাবে একটি হিসাব খোলা হয় যাকে অনিশ্চিত হিসাব বলে। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এই যে লাইনটা, এই লাইনটা একটু ভালো করে খেয়াল করো, অনিশ্চিত হিসাব। আমি আবারও বলতেছি, একদিকের ভুলের ক্ষেত্রে যখন ভুলটা একদিকে হয়, সেক্ষেত্রে বন্ধুরা একদিকের যখন ভুল হয়, তখন কিন্তু তুমি অন্য পাশ, অর্থাৎ অন্য পাশটা কিন্তু তুমি নিশ্চিতভাবে বলতে পারো না। তখন সাময়িকভাবে এই রেওয়ামিলটা মিলানোর জন্য এটা সংশোধনী দাখিলা আমরা যখন দেই, তখন আর একটা পাশ, যেহেতু আমরা শিওর না, আমরা আর একটা পাশ সম্বন্ধে অনিশ্চিত, অর্থাৎ আমরা নিশ্চিত না, অর্থাৎ একদিকের সম্বন্ধে আমরা নিশ্চিত, বেতন ডেবিট একদিকে কম হয়েছে বা একদিকে বেশি ক্রেডিট করা হয়েছে, তো অন্য পাশ সম্পর্কে আমরা নিশ্চিত না, তখন ওই সাময়িকভাবে রাওমিলটাকে মিলানোর জন্য আমরা যখন অশুদ্ধি সংশোধনী দাখিলা করি, তখন আমরা যে কাজটা করি যে একটা অনিশ্চিত হিসাব নিয়ে আমরা হিসাবটা মিলিয়ে দিই, অর্থাৎ এখানে জাবেদায় অনিশ্চিত হিসাব নামে একটা হিসাব আসবে। পরবর্তীতে যখন এই ভুলগুলো ধরা পড়ে, তখন এই ভুলগুলো অনিশ্চিত হিসাবের মাধ্যমে সমন্বয় করা হয়, অর্থাৎ হিসাবের যে পাশে ভুল হয় সে পাশে সংশোধন করে অপর পাশকে অনিশ্চিত হিসাব লিখতে হয়। যেমন উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি, বেতন হিসাবে 300 টাকা বেশি দেখানো হয়েছে, অর্থাৎ বেতন হিসাবে 300 টাকা বেশি দেখানো হয়েছে। বেতন হলো ডেবিট আইটেম আমরা জানি, তো বেতনটা ডেবিট পাশে হয়তো 300 টাকা বেশি দেখানো আছে, তো এটা একদিকের ভুল। এক্ষেত্রে বেতন হিসাবে 300 টাকা বেশি দেখানো হয়েছে কথার অর্থ হলো বেতন ডেবিট হওয়ার কথা যতটুকু, তার চেয়ে আমরা 300 টাকা বেশি ডেবিট দেখাইছি। তার মানে সংশোধনের জন্য এখন বেতন হিসাবকে কমাইতে হবে, তো বেতন একটা ডেবিট আইটেম, বেতনকে কমাইতে হলে এখন ক্রেডিট করতে হবে, তার মানে বেতন হিসাব ক্রেডিট হবে 300। বাট অন্য হিসাব তুমি এখন কী লাগবা, তুমি তো অন্য হিসাব সম্পর্কে জানো না, কারণ এটা হলো একদিকের ভুল। তো অন্য হিসাবকে মিলানোর জন্য অনিশ্চিত হিসাব কী করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে একদিকের ভুল বা একতরফা ভুলের ক্ষেত্রে আমরা অনিশ্চিত হিসাবের সাহায্য নেই বা অনিশ্চিত হিসাব দিয়ে আমরা হিসাবটা মিলাই। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি যে খরচ ও সম্পত্তি বাচক হিসাব বেশি থাকলে বুঝতে হবে খরচ ও সম্পত্তি হিসাব ডেবিট বেশি আছে, কারণ খরচ ও সম্পত্তি বাচক হিসাব সবসময়ের জন্য ডেবিট, এইটা যদি বেশি থাকে তার মানে বুঝতে হবে বেশি ডেবিট করা আছে। অন্যদিকে খরচ ও সম্পত্তি হিসাব যদি কম থাকে, তাহলে বুঝতে হবে যে খরচ ও সম্পত্তি হিসাব ডেবিট কম আছে। তো এই হিসাবকে, এই হিসাবে যদি বেশি ডেবিট থাকে, তা সংশোধনের জন্য ওই ওই হিসাবকে ক্রেডিট করতে হবে, আর অনিশ্চিত হিসাবকে ডেবিট করতে হবে, যেহেতু অন্য হিসাব সম্পর্কে আমরা জানি না। অন্যদিকে বেতন এবং খরচ এবং সম্পত্তি বাচক হিসাব যদি ডেবিট কম থাকে, যদি ডেবিট কম থাকে তাহলে এটাকে ডেবিট করতে হবে, মানে বাড়াইতে হবে, সেক্ষেত্রে খরচ ও সম্পত্তি হিসাবকে ডেবিট করতে হবে। অন্যদিকে অন্য হিসাব সম্পর্কে আমরা নিশ্চিত না, তাই আমরা অন্য হিসাবকে আমরা অনিশ্চিত হিসাব লিখে আপাতত মিলাব। অন্যদিকে আয় ও দায়বাচক হিসাব বেশি থাকলে বুঝতে হবে আয় ও দায়বাচক হিসাব ক্রেডিট বেশি আছে, কারণ আমরা জানি আদৌ ক্রেডিট মানে আয় ও দায় জাতীয় আইটেম সব সময়ের জন্য ক্রেডিট হয়, তো এটা যদি বেশি থাকে তাহলে বুঝতে হবে ক্রেডিট বেশি আছে। অন্যদিকে আয় ও দায় হিসাব যদি কম থাকে, তাহলে বুঝতে হবে যে আয় ও দায় জাতীয় হিসাব ক্রেডিট দিকে কম আছে,
তো যদি ক্রেডিট বেশি থাকে সংশোধনের জন্য এটাকে ডেবিট করতে হবে, অন্যদিকে অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করতে হবে। আর যদি আয় ও দায় জাতীয় হিসাব কম থাকে তার মানে এটাকে বাড়াইতে হবে, মানে আরও ক্রেডিট করতে হবে, হিসাবকে ক্রেডিট করতে হবে, অন্যদিকে অনিশ্চিত হিসাবকে ডেবিট করতে হবে। কারণ তুমি এটা যেহেতু একদিকের ভুল, একতরফা ভুল, অন্য হিসাব সম্পর্কে তুমি জানো না, এই জন্য নিশ্চিত না হওয়ার কারণে অনিশ্চিত হিসাব দিয়ে তোমার সংশোধনী দাখিলা শেষ করতে হবে। তো বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আমি এখানে দুটো উদাহরণ নিয়ে আসি, তোমরা বুঝতে পারবা। ভাড়া হিসাবে 1,000 টাকা কম দেখানো হয়েছে। ভাড়া একটা ডেবিট আইটেম, ভাড়া একটা ডেবিট আইটেম। এখন এই ভাড়া 1,000 টাকা কম দেখানো হয়েছে, এটা একদিকের ভুল। তাহলে ভাড়া ডেবিট 1,000 টাকা কম দেখানো হয়েছে, তাহলে এটাকে বাড়াইতে হবে। তাহলে ভাড়াকে কি করতে হবে? আরও ডেবিট করতে হবে, যেহেতু বাড়াইতে হবে। ডেবিট আইটেমকে বাড়াইতে হইলে আরও ডেবিট করতে হয়, তার মানে ভাড়া হিসাব ডেবিট হবে 1,000, আর বাকি হিসাবটা তুমি জানো না, এই জন্য বাকি হিসাবটা হলো অনিশ্চিত হিসাব। ক্রয় হিসাব 500 টাকা বেশি দেখানো আছে। ক্রয় হিসাব 500 টাকা কি বেশি দেখানো আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় একটা ব্যয় জাতীয় আইটেম, ব্যয় হিসাব সবসময় ডেবিট হয়। এটা বেশি দেখানো আছে, তার মানে 500 টাকা বেশি ডেবিট করা আছে। তোমাকে এখন এই বেশিটাকে কমাইতে হবে, তার মানে ডেবিট আইটেমকে কমাইতে হলে ক্রেডিট করতে হবে। তার মানে ক্রয় হিসাব 500 টাকা বেশি দেখানোর কারণে 500 টাকা আমরা কমাই দেবো, মানে 500 টাকা আমরা ক্রেডিট করব। এখন অন্য হিসাব সম্পর্কে তুমি নিশ্চিত না, যেহেতু এটা একতরফা বা একদিকের ভুল, অন্য হিসাব সম্পর্কে তুমি যেহেতু নিশ্চিত না, তাই অনিশ্চিত হিসাব দিয়ে আপাতত আমাদেরকে কি করতে হবে, এটা মিলাইতে হবে। অনিশ্চিত হিসাব দিয়ে আমাদেরকে ডেবিট পাশে মিলাইতে হবে। এখন আমরা দেখব সেখানে তোমরা দুই দিকের ভুল। যখন কোনো লেনদেন লিপিবদ্ধ করতে ডেবিট ও ক্রেডিট উভয় পাশে টাকার অঙ্ক ভুল করেছে, কিংবা এক হিসাবের পরিবর্তে অন্য হিসাবে ডেবিট বা ক্রেডিট করা হলে এই ধরনের ভুল হয়ে থাকে, আর এই জন্য ভুল সংশোধনে জাবেদা দিতে হবে। যেমন 5,000 টাকার পণ্য ক্রয় ভুলে 500 টাকা হিসাবভুক্ত করা হয়েছে। 5,000 টাকার পণ্য ক্রয়, এটার ক্ষেত্রে সঠিক জাবেদা কি হওয়ার কথা ছিল? সঠিক জাবেদা হওয়ার কথা ছিল ক্রয় হিসাব ডেবিট 5,000 আর প্রদেয় হিসাব ক্রেডিট 5,000। তার মানে ক্রয় ডেবিট হওয়ার কথা ছিল 5,000, প্রদেয় হিসাব মানে পাওনাদার ক্রেডিট হওয়ার কথা ছিল 5,000, বাট তুমি এটা ভুলে 500 টাকা লিখেছো। তার মানে ক্রয় তুমি 4,500 টাকা কম লিখেছো, আবার প্রদেয় হিসাব তুমি 4,500 টাকা কম লেখাইছো। তার মানে ডেবিট হিসাবকেও বাড়াইতে হবে, ক্রেডিট হিসাবকেও বাড়াইতে হবে। তার মানে ক্রয় হিসাবে 4,500 টাকা কম লিখেছো, একই সাথে পাওনাদার বা প্রদেয় হিসাব 4,500 টাকা কম লিখেছো, এটা দুই দিকের ভুল। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে? ক্রয় হিসাব ডেবিট করতে হবে 4,500, আবার প্রদেয় হিসাব ক্রেডিট করতে হবে 4,500। বেতন প্রদান 200 টাকা ভুলে ভাড়া হিসাব ডেবিট করা হয়েছে। বেতন প্রদান 200 টাকা, তার মানে বেতন হিসাব ডেবিট হওয়ার কথা, শিক্ষার্থী বন্ধুরা, বেতন হিসাব ডেবিট হওয়ার কথা, কিন্তু ভুলে আমরা বেতনকে ডেবিট না করে আমরা কি করছি, বেতনকে আমরা কি বলছি, বেতন 200 টাকা ডেবিট করার কথা, কিন্তু বেতনকে ডেবিট না করে আমরা ভাড়াকে ডেবিট করছি। তার মানে ভাড়া ডেবিট হওয়ার কথা ছিল না, তার মানে এখানে একটা ভুল করছি, আবার বেতন ডেবিট হওয়ার কথা সেটাকে আনি নাই, তাহলে এখানে একটা ভুল করছি, তার মানে আলটিমেট আমরা দুইটা ভুল করছি। তাহলে এটা সঠিক কি হবে? বেতন হিসাব ডেবিট হবে, আর ভাড়া যেহেতু ডেবিট আছে ভাড়াকে কমাইতে হবে, ভাড়া হিসাব ক্রেডিট হবে, এইটাও একটা দুই দিকের ভুল। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা আমাদেরকে এখন ভালো করে খেয়াল করতে হবে যে যদি দুতরফা ভুল হয় বা দুদিকের ভুল হয়, সেক্ষেত্রে সংশোধনী জাবেদা দেখা জাবেদা দাখিলা বা অশুদ্ধি সংশোধনী দাখিলা দেওয়ার আগে আমরা তিনটা বিষয় নিশ্চিত হতে হবে। এক, যে লেনদেনটি ভুল করেছি সেটা সঠিক জাবেদা কি ছিল, এবং ভুল কি জাবেদা দিয়েছি, এবং এখন সংশোধনী কি জাবেদা দেব। আমি আবারও তিনটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করতেছি। যখনই আমরা দুই দিকের ভুলকে সংশোধন করব বা দুতরফা দাখিলা দুতরফা ভুলগুলোকে আমরা সংশোধন করব, আমরা তিনটা বিষয় মাথায় নেব। এক, সঠিক জাবেদা কি ছিল, দুই, ভুল জাবেদা কি লিখেছি, আর তিন, এখন কি সংশোধনী দেব। তো এই বিষয়টা এখন সঠিকভাবে সুন্দরভাবে বোঝানোর জন্য আমি কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা উদাহরণটা দেখতে পাচ্ছ। এক, বিক্রয় বইতে 500 টাকা বেশি দেখানো হয়েছে। বিক্রয় বইতে 500 টাকা বেশি দেখানো হয়েছে। বিক্রয় বই আর বিক্রয় হিসাব দুটা কিন্তু আলাদা জিনিস। বিক্রয় হিসাব মানে এটা একটা হিসাব, আর বিক্রয় বই মানে এটা বোঝাচ্ছে যে বিক্রয় এবং দেনাদার।
যদি বলে ক্রয় বই, তাহলে বোঝা হবে ক্রয় এবং পাওনাদার। বাট ক্রয় হিসাব বললে শুধু ক্রয় হিসাবকে বোঝায়, কিন্তু ক্রয় বই বললে বা বিক্রয় বই বললে এর সাথে দেনাদার পাওনাদার চলে আসে। ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়, ফলে বিক্রয় হিসাব এবং ক্রয় হিসাব প্রাপ্য হিসাব উভয় হিসাব 500 টাকা বেশি দেখানো আছে। বিক্রয় বইয়ের যোগফল 500 টাকা বেশি দেখানো আছে, মানে বিক্রয় হিসাব বেশি দেখানো আছে ক্রেডিট পাশে 500, দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট পাশে বেশি দেখানো আছে 500। সাধারণত বিক্রয় হিসাব বেশি দেখানো হলে বুঝতে হবে বিক্রয় হিসাব ক্রেডিট 500 টাকা বেশি আছে। সুতরাং 500 টাকা কমাইতে হইলে উল্টাইতে হবে, বিক্রয় হিসাবকে 500 ডেবিট করতে হবে। অন্যদিকে প্রাপ্য হিসাব 500 টাকা বেশি আছে বললে বুঝতে হবে প্রাপ্য হিসাব ডেবিট পাশে 500 বেশি আছে, সুতরাং প্রাপ্য হিসাব কমাতে হবে, মানে প্রাপ্য হিসাব ক্রেডিট করতে হবে। তাহলে সঠিক জবাবে কি হবে, বিক্রয়কে কমাবো, মানে বিক্রয় নর্মালি ক্রেডিট হয়, বিক্রয়কে কমাইতে হলে ডেবিট করতে হবে, বিক্রয় হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব নর্মালি ডেবিট হয়, প্রাপ্য হিসাব সম্পদ এখন কমাইতে হবে, তার মানে ক্রেডিট 500 টাকা। আমরা আরও একটি লেনদেন দেখি, ক্রয় বইয়ের যোগফল 500 টাকা কম দেখানো আছে। ক্রয় বই মানে এখানে ক্রয় হিসাব আর পাওনাদার, ক্রয় হিসাব কম দেখানো আছে 500 টাকা, পাওনাদার 500 টাকা কম দেখানো আছে। তার মানে ক্রয় নর্মালি ডেবিট হয়, এখানে কম দেখানো আছে, তার মানে বাড়াইতে হবে, তার মানে ক্রয়কে ডেবিট করতে হবে 500 টাকা, আর পাওনাদার বা প্রদেয় হিসাব নর্মালি ক্রেডিট হয়, এইটা কম দেখানো আছে, মানে এটাকে আরও বাড়াইতে হবে। ক্রেডিটে ক্রেডিটে প্লাস হয়, ডেবিটে ডেবিটে প্লাস হয়, তার মানে প্রদেয় হিসাব ক্রেডিট এই আইটেমকে কম দেখানো আছে, তার মানে বাড়াইতে হবে, প্রদেয় হিসাব আরও বাড়াইতে হবে, মানে ক্রেডিট করতে হবে। তাহলে সঠিক জবাবটা কী হবে, ক্রয় হিসাব ডেবিট 500, প্রদেয় হিসাব ক্রেডিট 500। আমরা আরও কিছু লেনদেন দেখি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে দুতরফা বা দুদিকের ভুল সংশোধন করার ক্ষেত্রে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। সঠিক জবাবটা কী ছিল, ভুল কী করেছি আর সংশোধনী এখন কী দিতে হবে, তো এই বিষয়টা আমরা এখন দেখি। তিন, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 2000 টাকা, ভুলে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে। অফিসের জন্য আসবাবপত্র করায় এটা একটা সম্পদ, কিন্তু 2000 টাকা আসবাবপত্রতে না লিখে আমরা ক্রয় হিসাব 2000 টাকা ডেবিট করেছি। এক্ষেত্রে আসবাবপত্র ডেবিট করার পরিবর্তে আমরা ক্রয় হিসাব ডেবিট করেছি, ফলে ক্রয় হিসাব বাদ দেওয়ার জন্য ক্রয় হিসাবকে ভ্যানিশ করতে হবে, ওকে কিক আউট করে বের করতে হবে, তার মানে ডেবিট আইটেম ক্রয় এটাকে ক্রেডিট করতে হবে আর আসবাবপত্রকে ডেবিট করতে হবে। তো এটা সুন্দরভাবে বোঝার জন্য আমরা দেখি যে আসলে সঠিক জাবেদা কী ছিল। সঠিক জাবেদা হওয়ার উচিত ছিল আসবাবপত্র হিসাব ডেবিট 2000, নগদান হিসাব ক্রেডিট 2000, বাট আমরা ভুলে এই আসবাবপত্র ডেবিটের জায়গায় আমরা কি করছি, আসবাবপত্র ডেবিট না করে আমরা ক্রয় ডেবিট করছি। বাট নগদান নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই, দেখো নগদান হিসাব নিয়ে কোনো সমস্যা নাই। আমি আবার বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে নগদান যেটা আছে, দেখো এই নগদানটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, নগদানটা ওকে, নগদান এখানে ওকে, এই পাশে ওকে, এই পাশে ওকে, নগদান নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে সমস্যাটা কোথায়, সমস্যাটা হলো আসবাবপত্র ডেবিট 2000 টাকা সঠিক হওয়ার কথা ছিল, কিন্তু ভুলে আমরা ক্রয়কে ডেবিট করছি। তাহলে এখন ক্রয় তো এখানে সিনে আসারই কথা ছিল না, তার মানে ক্রয়কে এখন কি করতে হবে, ক্রেডিট করতে হবে। কেন, কারণ ক্রয় ডেবিট করছি, ডেবিট আইটেমকে ভুলে ডেবিট করার কারণে এটাকে বাদ দিতে হবে, তার মানে ক্রয় হয়ে যাবে ক্রেডিট, আর আসবাবপত্র যার আসার কথা ছিল সেই আসবাবপত্র এখন নিয়ে আসবো, তার মানে আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এটা হলো আমাদের সংশোধনী দাখিলা। আমরা পরের আর একটা লেনদেন দেখি শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের সামনে আর একটা লেনদেন চলে আসছে, মেশিন সংস্থাপন ব্যয় 5000 টাকা মজুরির ভিতরে অন্তর্ভুক্ত আছে, এটা একটা নীতিগত ভুল। এখানে সঠিক জাবেদা হওয়ার কথা ছিল মেশিন হিসাব ডেবিট 5000, নগদান হিসাব ক্রেডিট 5000, কিন্তু ভুলে মেশিন হিসাব ডেবিট 5000-এর জায়গায় আমরা মজুরি হিসাব ডেবিট 5000 করছি। নগদান হিসাব নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা এখানে শিক্ষার্থী বন্ধুরা নাই, নগদান হিসাব ওকে আছে, ঠিক আছে। তাহলে সমস্যা কোথায়, মেশিন ডেবিট হওয়ার কথা বাট আমরা মজুরিকে ডেবিট করছি, তাহলে মজুরি তো এখানে আসারই কথা নাই, তাহলে মজুরিকে বাদ দাও, ওকে ডিলিট করো। তাহলে মজুরি যেহেতু ডেবিট, একে ডিলিট করতে হলে এটাকে উল্টাইতে হবে, মানে মজুরি হিসাব ক্রেডিট হয়ে যাবে, আর মেশিন যেটা সিনে ছিল না, আসার কথা ছিল, যেটাকে আমরা ভুলে আনি নাই, তাহলে মজুরি মেশিন হিসাব এখন চলে আসবে, তাহলে মেশিন হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। আমরা আরও কিছু লেনদেন দেখি শিক্ষার্থী বন্ধুরা, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 1000 টাকা, ভুলে যন্ত্রপাতি মেরামত হিসাবে ডেবিট করা হয়েছে, এটাও একটা
নীতিগত ভুল মূলধন জাতীয় আইটেমকে মুনাফা জাতীয় লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে সঠিক জাবেদা ছিল যন্ত্রপাতি হিসাব ডেবিট হওয়ার কথা, নগদান ওকে আছে, নগদান নিয়ে কোনো সমস্যা নাই, যন্ত্রপাতি হিসাব ডেবিট হওয়ার কথা, কিন্তু যন্ত্রপাতির বদলে আমরা ভুলে কাকে ডেবিট করছি, মেরামত হিসাবকে ডেবিট করছি। তার মানে মেরামত তো এখানে আসারই কথা না, মেরামতকে বাদ দাও, তাহলে মেরামত হয়ে যাবে ক্রেডিট। মেরামত হিসাব যেহেতু এখানে আসারই কথা ছিল না শিক্ষার্থী বন্ধুরা, মেরামতকে এখান থেকে সরাই দাও। মেরামত এখানে কেন আসছে, ওর তো এখানে আসার কোনো অধিকারই নাই। তাহলে মেরামত হিসাবকে আমরা কি করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা, মেরামত হিসাবকে আমরা ক্রেডিট করে দিলাম আর যন্ত্রপাতি হিসাব আমরা ডেবিট করে দিলাম। এখন একটা জিনিস এখানে মনে রাখবা, আমরা শুধুমাত্র কিন্তু এইটাই আমরা জাবেদায় দেখাবো, এই এগুলো কিন্তু আমরা জাবেদায় দেখাবো না, আমরা এগুলো কিন্তু তোমরা জাবেদায় লিখে আসবে না, জাস্ট বোঝার জন্য, এগুলো কিন্তু আমাদের জাবেদায় আসবে না, এগুলো জাস্ট বোঝার জন্য। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আরেকটি লেনদেন দেখি, সরবরাহ মানে সাপ্লাইজ, সাপ্লাইজ ক্রয় 500 টাকা, ভুলে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে। তাহলে সঠিক জাবেদা কি হওয়া উচিত ছিল, সরবরাহ ডেবিট মানে সাপ্লাইজ ডেবিট হওয়ার কথা ছিল, বাট সাপ্লাইজের বদলে আমরা ক্রয়কে ক্রেডিট করছি, কাকে ক্রেডিট করছি, ক্রয়কে ক্রেডিট ডেবিট করছি। সাপ্লাইজ ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু ভুলে আমরা ক্রয় হিসাব ডেবিট করছি। নগদান নিয়ে কোনো সমস্যা নাই, নগদান ওকে আছে, তাহলে ক্রয়কে ডিলিট করো, ক্রয় ডেবিট আইটেম, ডেবিট আইটেম ডিলিট করতে হলে ক্রেডিট করতে হবে, ক্রয় হিসাব ক্রেডিট হয়ে যাবে, আর সাপ্লাইজ ডেবিট হওয়ার কথা ছিল, সাপ্লাইজকে ডেবিট করতে হবে। আমরা আরেকটা লেনদেন দেখি, কামালের নিকট 2000 টাকার পণ্য বিক্রয়, কামাল হিসাব ক্রেডিট হওয়ার কথা, সরি কামালের নিকট 2000 টাকার পণ্য বিক্রয়, কামাল এখানে দেনাদার, কামাল হিসাব ডেবিট হওয়ার কথা, কিন্তু কামালের জায়গায় আমরা কাসেমের হিসাব ডেবিট করছি, এটা হলো বেদাখিলার ভুল, একজনের জায়গায় আর একজন, এক আইটেমের জায়গায় আর এক আইটেম লিখে লিখেছি। তো এখানে কামাল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল, কিন্তু ভুলে আমরা কামালের জায়গায় কাসেম হিসাব ডেবিট করছি আর বিক্রয় হিসাব ক্রেডিট করছি। তার মানে বিক্রয় নিয়ে কিন্তু আলটিমেট আমাদের কোনো সমস্যা নেই, বিক্রয় ওকে আছে, বাট কামালের জায়গায় কাসেম চলে আসছে, তাহলে কাসেমকে ডিলিট করো, কাসেম ভুলে ডেবিট হয়েছে, কাসেমকে ডিলিট করতে হলে কাসেম হিসাব ক্রেডিট করে দেবো, আর কামাল যেহেতু ডেবিট হওয়ার কথা ছিল কামালকে ডেবিট করে দেবো। মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য ক্রয় 500 টাকা ক্রয় হিসাবের অন্তর্ভুক্ত আছে, তাহলে মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য ক্রয়, আমরা জানি মালিকের কোনো খরচ ব্যবসা থেকে দেওয়া হলো সেটা উত্তোলন হয়, তাহলে সঠিক জাবেদা হওয়ার কথা ছিল উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল, বাট আমরা উত্তোলনের জায়গায় ক্রয় হিসাবকে ডেবিট করছি, নগদান হিসাবকে ক্রেডিট করছি। তাহলে নগদান নিয়ে কোনো সমস্যা নাই, নগদান ওকে আছে, বাট উত্তোলন ডেবিটের জায়গায় আমরা ভুলে ক্রয় ডেবিট করছি, তাহলে ক্রয়কে বাদ দাও, ক্রয়ের এখানে আসারই কথা ছিল না, ক্রয়কে বাতিল করে দাও, তাহলে ক্রয় ডেবিট, ডেবিট আইটেমকে বাতিল করতে হলে ক্রেডিট করতে হবে, ক্রয় হিসাব ক্রেডিট হয়ে যাবে আর উত্তোলন হিসাব ডেবিট হয়ে যাবে। তো এখানে একটা জিনিস মনে রাখবা, কোনো আইটেম ভুলে যদি ডেবিট হয় তাকে ডিলিট করতে হলে ক্রেডিট করতে হবে, আর কোনো আইটেম যদি ভুলে ক্রেডিট করে ফেলি তাকে ডিলিট করতে হলে ডেবিট করতে হবে, মানে উল্টাই যেতে হবে। এখন আমরা কিছু ব্যতিক্রমী দুই দিকের ভুল দেখব, কিছু ব্যতিক্রমী দুই দিকের ভুল আছে, এক্ষেত্রে 4টা জাবেদায় 4টা আমাদের আইটেম আসবে হিসাব। তো দেখি, আসাদের নিকট 5000 টাকার পণ্য ধারে বিক্রয়, আসাদের নিকট 5000 টাকার পণ্য ধারে বিক্রয়, আসাদ দেনাদার, তাহলে আমাদের আসাদ হিসাব ডেবিট হওয়ার কথা ছিল এবং বিক্রয় হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল, আসাদ হিসাব ডেবিট হওয়ার কথা ছিল, বিক্রয় হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল, কিন্তু ভুলে আমরা ক্রয় বইতে লিপিবদ্ধ করেছি, ক্রয় বই মানে আসাদকে আমরা পাওনাদার হিসাবে কল্পনা করছি, তাহলে ক্রয় হিসাব ভুলে ডেবিট করছি, আসাদ হিসাব ভুলে ক্রেডিট করছি, তার মানে এখানে কিন্তু আমরা অনেকগুলো ভুল করছি, তাই না? তাহলে এখন আসাদকে ডেবিট করতে হবে, ক্রয়কে ক্রেডিট করতে হবে, ক্রয় যেহেতু ডেবিট আছে ক্রয়কে ক্রেডিট করতে হবে আর বিক্রয়কে ক্রেডিট করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি লেনদেন দেখি, একটু ব্যতিক্রমী লেনদেন আর একটা দেখি, রবিন অ্যান্ড কুংকে নগদ 2500 টাকা প্রদান করে ভুলক্রমে তাদের হিসাব ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ রবিনকে আমি প্রদান করছি 2500, তাহলে রবিন হওয়ার কথা ছিল ডেবিট, রবিন পাওনাদার, পাওনাদারকে আমি 2500 টাকা পরিশোধ করছি, তাহলে পাওনাদার ডেবিট হওয়ার কথা ছিল 2500, কিন্তু ভুলে আমি পাওনাদারকে কি করছি ক্রেডিট করছি, তাহলে এখানে কিন্তু মোট 5000 টাকার আমি ভুল করছি। কিরকম দেখো, রবিনের নিকট বিক্রয় করলে সেক্ষেত্রে রবিন হিসাব ডেবিট ও বিক্রয় হিসাব ক্রেডিট হবে, এক্ষেত্রে রবিন হিসাব ডেবিট না করে উল্টো তার হিসাব ক্রেডিট করা হয়েছে, তার মানে রবিন পাওনাদার
হয়তো ছিল, আমরা রবিনের পাওনা পরিশোধ করছি, তো রবিনের পাওনা পরিশোধ করার কারণে রবিন ডেবিট হওয়ার কথা ছিল, কিন্তু ভুলে আমরা রবিনকে ডেবিট না করে আমরা রবিনকে ক্রেডিট করছি, তাহলে এখানে রবিন ডেবিট হয় নাই 2,500, এটা একটা ভুল করছি, আবার রবিন ডেবিটের জায়গায় ক্রেডিট করে ফেলেছে 2,500, তাহলে মোট ভুল হইলো কত 5,000। তাহলে 2×5,000, 5,000 টাকা আমাদের রবিন কি করতে হবে, ডেবিট করতে হবে, আর বাকি পক্ষ সম্পর্কে তো আমরা নিশ্চিত না, তাই অনিশ্চিত হিসাবে আমাদের ক্রেডিট করতে হবে। আমরা আর একটা লেনদেন দেখি, শাহিন অ্যান্ড কোংকে নগদ প্রদত্ত 1,000 টাকা ভুলক্রমে তাদের হিসাব ক্রেডিট করা হয়েছে। তাহলে এটা আগের মতো, শাহিন অ্যান্ড কোং আমাদের পাওনাদার ডেবিট হওয়ার কথা ছিল 1,000, ডেবিট না করে পাওনাদারকে আমরা ক্রেডিট করছি, তার মানে দুইটা ভুল করছি, এক পাওনাদারকে ডেবিট করি নাই 1,000 টাকা ভুল করছি, উল্টা দিকে পাওনাদারকে আরও 1,000 টাকা ক্রেডিট করছি। তাহলে ক্রেডিটকে আগে ভ্যানিশ করতে হইলে ক্রেডিট হয়ে যাবে ডেবিট, আর এই ডেবিট তো এখনও আসে নাই, তাহলে মোট 1,000, 1,000, 2,000 টাকা এখানে আমাদের কি করতে হবে, ডেবিট করতে হবে, আর বাকি হিসাব সম্পর্কে আমরা নিশ্চিত না, তাই অনিশ্চিত হিসাব আমাদের কি করতে হবে, ক্রেডিট করতে হবে। আন্তঃফেরত 700 টাকা ভুলে দৈনিক ক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে। আমরা জানি যে সঠিক আমাদের জাবেদা হওয়ার কথা ছিল আন্তঃফেরত হিসাব ডেবিট, হ্যাঁ আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, তো আন্তঃফেরত বিক্রয় ফেরত আমাদের ডেবিট হওয়ার কথা ছিল এবং দেনাদার আমাদের ক্রেডিট হওয়ার কথা ছিল, ভুলে আমরা কি করছি, প্রদেয় হিসাব ডেবিট করছি, ক্রয় হিসাব ক্রেডিট করছি, তার মানে এখানে আমরা কিন্তু 4টা ভুল করছি। তাহলে এটা সঠিক জাবেদা কি হবে, আন্তঃফেরত ডেবিট, ক্রয় যেহেতু ভুলে ক্রেডিট করছি, ক্রয়কে এখন উল্টাই দিতে হবে, তার মানে ক্রয় হিসাব ডেবিট, আন্তঃফেরত ডেবিট 700, ক্রয় হিসাব ডেবিট 700, প্রদেয় হিসাব ক্রেডিট 700, প্রাপ্য হিসাব ক্রেডিট 700, তার মানে 4টা আমাদের লেনদেন এখানে হবে। সেখানে বন্ধুরা এখন তোমাদের সামনে আমি একটা সংশোধনী জাবেদা তৈরি করব, তোমরা এই সংশোধনী জাবেদাটা দেখবা এবং এটা আমরা এখন সংশোধন করার চেষ্টা করব, অর্থাৎ জাবেদা দেবো। নজরুল হিসাব বইতে নিম্নলিখিত ভুল সমূহ রেওয়ামিল তৈরির পর কিন্তু আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের পূর্বে ধরা পড়ে, ভুলগুলো সংশোধনের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিল দাও। ক, আজিবের নিকট থেকে বাকিতে 4,000 টাকার পণ্য ক্রয় করে আসাদের হিসাবে লেখা হয়েছে, তার মানে এটা বেদাখিলার ভুল। তাহলে আজিম হিসাব ক্রেডিট হওয়ার কথা, ভুলে আমরা আজিমকে ক্রেডিট না করে আসাদকে ক্রেডিট করেছি, এটা দুতরফা ভুল বা দুদিকের ভুল। দালালের চুলকাম খরচ 700 টাকা দালান হিসাবে ডেবিট করা হয়েছে, এটা একটা নীতিগত ভুল এবং এটা দুই পাশের ভুল, চুলকাম খরচ এখানে ডেবিট হওয়ার কথা, ভুলে আমরা দালান হিসাবকে ডেবিট করেছি, এটা দুই দিকের ভুল বা দুতরফা ভুল। গ, কারবারের জন্য জমি ক্রয়, তাহলে জমি হিসাব ডেবিট হওয়ার কথা, আমরা ক্রয় হিসাবকে ডেবিট করছি, এটা দুতরফা ভুল এবং এটা একটা নীতিগত ভুল। আসবাবপত্রের অবচয় 2,000 টাকা ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু আমরা মেরামত হিসাব কি করছি, ডেবিট করছি, এটাও একটা নীতিগত ভুল এবং দুই দিকের ভুল বা দুতরফা ভুল। বিজ্ঞাপনের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ, ক্রয় হিসাব এখানে ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু আমরা বিক্রয় হিসাব উল্টার ক্রেডিট করছি, তাহলে এটাও এখানে আমাদের বিজ্ঞাপন ডেবিট, ক্রয় আমাদের ক্রেডিট হওয়ার কথা ছিল কিন্তু ক্রয়কে ক্রেডিট না করে আমরা বিক্রয়কে ক্রেডিট করছি, এটা দুতরফা ভুল। ক্রয় হিসাবের যোগফল 500 টাকা বেশি দেখানো হয়েছে, তার মানে শুধুমাত্র ক্রয় হিসাব মানে ডেবিট পাশে আমরা বেশি লিখেছি, এটা একতরফা ভুল, এটা হলো লেখার ভুল বা টাকার অঙ্কের ভুল। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 300 টাকা, এটা হিসাবের বইতে লেখাই হয় না, এটা দুদকের ভুল এবং এটা একসাথে বাদ পড়ার ভুল। এখন আমার সমাধানগুলো শিক্ষার্থী বন্ধুরা দেখি, তোমরা খেয়াল করো, আজিমের নিকট থেকে 4,000 টাকার পণ্য করায় আসাদ হিসাবে লেখা হয়েছে, তার মানে এখানে আজিম হওয়ার কথা ছিল ক্রেডিট কিন্তু আজিমকে আমরা ক্রেডিট না করে আমরা আসাদকে ক্রেডিট করছি, তাহলে আসাদ এখানে ক্রেডিট করছি ভুলে, যেহেতু আসাদকে আমরা ভুলে ক্রেডিট করছি, আসাদকে এখন ডিলিট করতে হবে, তাহলে আসাদ হয়ে যাবে ডেবিট, আর অরিজিনালি আজিম ক্রেডিট হওয়ার কথা ছিল, আজিম আমাদের ক্রেডিট হবে। দুই, দালানের চুনকাম খরচ 700 টাকা দালান হিসাবে ডেবিট করা হয়েছে, তার মানে দালান হিসাবে ডেবিট করছি, এটা ভুল করছি, দালানকে এখন উল্টাইতে হবে, তার মানে দালান হিসাবে হয়ে যাবে ক্রেডিট, আর মেরামত খরচ যেটা আসার কথা সেই মেরামত খরচ ডেবিট হবে। কারবারের জন্য জমি ক্রয়, জমি হিসাব ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু ভুলে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করছি, তাহলে ক্রয় এখন হয়ে যাবে ক্রেডিট আর জমি হিসাব হয়ে যাবে ডেবিট। আসবাবপত্রের অবচয় হিসাব ডেবিট হওয়ার কথা ছিল, ভুলে মেরামতকে ডেবিট করছে, তাহলে মেরামত ডেবিট ভুলে করছি, এখন এটাকে ভ্যানিশ করতে হবে, ডেবিট আইটেমকে ভ্যানিশ করতে হলে ক্রেডিট করতে হবে, তার মানে মেরামত হয়ে যাবে ক্রেডিট আর অবচয় যার আসার কথা ছিল তাকে নিয়ে আসলাম ডেবিট পাশে।
কোনো বিজ্ঞাপনের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ, এখানে ক্রয় হিসাব ক্রেডিট হবে, বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট, বাট ক্রয়কে ক্রেডিট না করে আমরা বিক্রয়কে ক্রেডিট করছি। তাহলে বিক্রয়কে এখন ভ্যানিশ করতে হবে, বিক্রয় ক্রেডিট আছে, বিক্রয়কে এখন ডেবিট করে দেব, বিক্রয় হিসাব ডেবিট হয়ে যাবে, আর ক্রয় আসার কথা ক্রয়কে ক্রেডিট পাশে নিয়ে আসলাম। চ, ক্রয় হিসাবের যোগফল 500 টাকা বেশি দেখানো হয়েছে, এটা একতরফা ভুল, শুধুমাত্র ক্রয় হিসাবে সমস্যা। আমরা জানি ক্রয় হিসাবে একটা ডেবিট আইটেম, ডেবিট আইটেম কম বেশি লেখা হয়েছে, তার মানে ডেবিট আইটেম যদি বেশি লেখো তাকে কমাইতে হবে, তার মানে ক্রেডিট করতে হবে। তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হবে 500, আর অন্য একটা পক্ষ সম্পর্কে আমরা জানি না, যেহেতু একতরফা ভুলে আর একটা পক্ষ আমরা জানি না, এই জন্য অনিশ্চিত হিসাব ডেবিট করো। এরপর বলছে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 300 টাকা, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 300 টাকা হিসাবের বইতে লেখাই হয় না, তাহলে এখন লেখো, এটা একটা বেদাখিলের ভুল বা দুতরফা ভুল। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে টাকা বাড়ছে, সম্পদ বাড়লে ডেবিট, আর আয় বাড়ছে, তাই ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। শিখাতে বন্ধুরা, এখন আমরা একটা জাবেদা দাখিলা তৈরি করব, এবং এই জাবেদা দাখিলা থেকে আমরা একটা সংশোধিত রেওয়ামিল তৈরি করব। তো এখানে আমি জাবেদাটা অলরেডি করে রেখেছি, তোমরা আশা করি এই জাবেদাটা বুঝতে পারবা। আমি জাবেদাটা দ্রুত বলে যাই, পরে আমরা সমন্বিত রেওয়ামিল আলোচনা করব। প্রাপ্য হিসাবে জের নির্ণয়ে 196 টাকা যোগ করার পরিবর্তে 169 টাকা করা হয়েছে, তার মানে প্রাপ্য হিসাব ডেবিট আইটেম কম লেখা হয়েছে, প্রাপ্য হিসাব ডেবিট আইটেম কম লেখা হয়েছে, তার মানে এটাকে বাড়াইতে হবে। কত টাকা বাড়াইতে হবে? 196 থেকে 169 বাদ দাও, কত টাকা কম লেখা হয়েছে? 73 টাকা। তাহলে প্রাপ্য হিসাব বাড়াই দাও 73, যেহেতু এটা একতরফা ভুল, অন্য পাশ সম্পর্কে আমরা জানি না, তাই অনুচিত হিসাব কেটে। সাধারণ জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় বিজ্ঞাপন খরচ 52 টাকা বাদ পড়ছে, এটাও একটা একতরফা ভুল। তাহলে বিজ্ঞাপন খরচ বাদ পড়ছে, বিজ্ঞাপন খরচকে নিয়ে আসো, বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, আর হলো অন্য পক্ষ সম্পর্কে আমরা শিওর নাই, তাই অনুচিত হিসাব ক্রেডিট। 3, প্রদেয় নোট 150 টাকা ক্রেডিট করা হয়েছে, প্রকৃতপক্ষে প্রদেয় হিসাব ক্রেডিট করার কথা ছিল, তার মানে এখানে একটু ভুল আছে, এইটা হবে ডেবিট করার কথা ছিল। প্রদেয় হিসাব 150 টাকা ক্রেডিট করা হয়েছে, যা প্রকৃতপক্ষে প্রদেয় হিসাব ডেবিট করার কথা ছিল, তার মানে প্রদেয় হিসাবকে আমরা এখানে প্রদেয় নোট 150 টাকা ক্রেডিট করা, কিন্তু ভুলে প্রদেয় হিসাব ক্রেডিট করার কথা ছিল। প্রদেয় নোট 150 টাকা ক্রেডিট করা হয়েছে, যা প্রকৃতপক্ষে প্রদেয় হিসাব নামে ক্রেডিট হওয়ার কথা ছিল। এখন প্রদেয় হিসাবকে তাহলে ক্রেডিট করতে হবে, আর প্রদেয় নোট এখানে আসারই কথা না, তাই প্রদেয় নোটকে আমরা এখন ডেবিট করে এটাকে ভ্যানিশ করব। 4, সাপ্লাইজ 340 টাকা ডেবিট করার পরিবর্তে 34 টাকা ডেবিট করা হয়েছে, তার মানে এখানে 306 টাকা কম লেখা আছে, তাই না? 340 টাকা ডেবিট করার পরিবর্তে আমরা 334 টাকা ডেবিট করেছি, তার মানে 306 টাকা আমাদের বাদ পড়ছে। একটা শূন্য বাদ পড়ার কারণে দেখো কত সমস্যা হয়েছে, তার মানে 306 টাকা এখন সাপ্লাইজ বাড়াইতে হবে, তার মানে ডেবিট আইটেমকে বাড়ানোর জন্য ডেবিট করতে হবে 306, এটা একতরফা ভুল, অন্য পক্ষ সম্পর্কে আমরা নিশ্চিত না, তাই অনিশ্চিত হিসাব ক্রেডিট 306। 5, প্রদেয় হিসাব 600 টাকা ক্রেডিট পাশে কম দেখানো আছে, প্রদেয় হিসাব 600 টাকা ক্রেডিট পাশে কম দেখানো আছে। আমরা জানি ক্রেডিট আইটেমকে বাড়াইতে হলে ক্রেডিট করতে হয়, ডেবিট আইটেমকে বাড়াইতে হলে ডেবিট করতে হয়, আর কমাইতে হলে ডেবিটকে ক্রেডিট, ক্রেডিটকে ডেবিট করা চলে। এখন 600 টাকা ক্রেডিট পাশে কম দেখানো আছে, কার? প্রদেয় হিসাব, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট হয়, তাহলে এটাকে বাড়াইতে হবে, তাহলে আরও ক্রেডিট করতে হবে। তাহলে 600 টাকা আমরা কী করলাম? আরও ক্রেডিট করলাম, প্রদেয় হিসাবকে আরও 600 টাকা বাড়ানোর জন্য ক্রেডিট করলাম, আর অন্য পক্ষ সম্পর্কে আমরা নিশ্চিত না, যেহেতু এটা একতরফা ভুল, অনিশ্চিত হিসাব 600। 6, সেবা আয় 400 টাকা বেশি দেখানো হয়েছে, সেবা আয় 400 বেশি দেখানো হয়েছে, তার মানে সেবা আয় ক্রেডিট আইটেম বেশি ক্রেডিট করা হয়েছে, কারণ ক্রেডিট আইটেম বেশি মানে হলো বেশি ক্রেডিট করা আছে, তার মানে এটাকে কমাইতে হবে, কমানোর জন্য কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এই সেবা আয়কে কি করতে করব? ডেবিট করব, ডেবিট করে এটাকে কমাবো, আর অন্য পক্ষ যেহেতু একতরফা অনিশ্চিত হিসাব লিখব। সেবা আয় হিসাবের ক্রেডিট পাশে 600 টাকা স্থানান্তর বাদ পড়ছে, তার মানে সেবা আয় ক্রেডিট পাশে 600 টাকা লেখা হয় নাই, তাহলে এটাকে লিখতে হবে। তাহলে সেবা আয় আমরা ক্রেডিট পাশে 600 লিখে দিলাম, আর অন্য পক্ষ সম্পর্কে আমরা নিশ্চিত না, তাই অনিশ্চিত হিসাব লিখলাম। অফিস সাপ্লাইজ ক্রয় করা হয় 174 টাকা, যা ভুল ক্রমে অফিস ইকুইপমেন্ট হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে 174 টাকা, তার মানে
এখানে অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট হওয়ার কথা, কিন্তু অফিস সাপ্লাইজ ডেবিট না করে আমরা অফিস ইকুইপমেন্ট নামে লিখেছি। তাহলে অফিস ইকুইপমেন্ট এখানে আসার কথা না, এটাকে ভ্যানিশ করতে হবে। অফিস ইকুইপমেন্ট হয়ে যাবে ক্রেডিট আর অফিস সাপ্লাইজ হয়ে যাবে ডেবিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের জাবেদা থেকে আমরা সংশোধনী দাখিলা করছি। এখন যদি আমাদেরকে বলে এই এইটা যে সংশোধিত রেওয়ামিল তৈরি কর, তাহলে আমরা কিভাবে তৈরি করব? আমাদের সামনে সংশোধিত রেওয়ামিল চলে আসছে। তো এখানে ভুল যে রেওয়ামিলটা, এই যে অংশটা, এই অংশটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে অংশটা, এই অংশটা কি আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, রাইট? এটা একটা ভুল রেওয়ামিল। আর এই সংশোধনটা আমরা কোথায় পাইলাম? এই যে এখান থেকে, এই যে আমরা সংশোধন যেটা করলাম সেই সংশোধনের অংশটা এখানে নিয়ে আসলাম। আর ফাইনালি আমাদের যেইটা মূলত দেখাইতে হবে সেটা হলো সংশোধিত রেওয়ামিল। তো এখন আমরা দেখবো যেটা আসলে কিভাবে আমরা করলাম। যেমন নগদ, নগদ নিয়ে এখানে কোনো নগদের কোনো চেঞ্জ নাই, নগদের এখানে কোনো চেঞ্জ নাই, তাই নগদ যা আছে তাই হবে। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আগে ছিল 2,846 টাকা, এখন দেখো এইখানে এই যে একটা প্রাপ্য হিসাব 73 টাকা ডেবিট পাশে আসছে, তাই আমরা ডেবিট পাশে 73 লিখে এই টাকাটা বাড়াই দেবো। কারণ প্রাপ্য হিসাব আগে কম লেখা ছিল 2,846, 73 টাকা দিয়ে আমরা কি করব, বাড়াই দেবো। এরপর অফিস সাপ্লাইজ 664 ছিল, এখানে অফিস সাপ্লাইজ দেখো এখানে একটা অফিস সাপ্লাইজ আছে 306 টাকা, আবার এই 8 নম্বরে এখানে একটা অফিস সাপ্লাইজ আছে 174, তাহলে অফিস সাপ্লাইজ মোট 306 আর 174 বেড়ে যাবে, এই যে বেড়ে গেছে। অগ্রিম বিমা এটা নিয়ে কোনো কথা নাই। অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট কিন্তু এখানে কমাইতে হবে, এই যে ক্রেডিট পাশ আছে এটা কিন্তু ক্রেডিট পাশে বসানো মানে কমবে, এই আইটেম ডেবিট পাশে আছে আর এইটা ক্রেডিট পাশে মানে হলো কমবে, মানে মাইনাস, এই আমরা মাইনাস করে দিলাম। প্রদেয় নোট 1,300 আগে ছিল প্রদেয় নোট, এখানে একটা ডেবিট আইটেম আছে 150, ডেবিট পাশে লেখা মানে এটা কমে যাবে, দেখো কমে গেছে, তোমরা কিন্তু মাইনাস দিও এটা করতে পারো। তো মূলধন এটা নিয়ে কোনো আলাপ নাই, প্রদেয় হিসাব এটা বাড়বে 150 টাকা, এই যে প্রদেয় হিসাব 150 টাকা বাড়বে। তো এইভাবে প্রত্যেকটা আইটেম আমরা এখান থেকে কি করলাম, যেটা বাড়বে সেটা ডেবিট পাশে বসাইয়া ডেবিটের সাথে ডেবিট দিয়ে বাড়াইলাম, যেটা কমবে ডেবিট থাকলে ক্রেডিট পাশে বসায় কমাবো, ক্রেডিট থাকলে ডেবিট পাশে বসায় কমাবো। তো এইভাবে আমরা কি করব, ফাইনালি এই রেওয়ামিলটা সংশোধন করব। এবং আগে কিন্তু আমাদের রেওয়ামিল দেখো দুই পাশ কিন্তু মিলে গেছিলো, এই যে রেওয়ামিলের দুই পাশ কিন্তু মিলে গেছিলো, মিলে গেল কি হবে, রেওয়ামিলটা কিন্তু ভুল ছিল, দুই পাশ মিলে গেল, রেওয়ামিলের ভুল ছিল। এই ভুলগুলো আমরা উদ্ঘাটন করে পরে আমরা রেওয়ামিলটা এখন সঠিকভাবে দুই পাশ মিলাইলাম, 15,322 টাকা, 15,322। তাহলে সেখানে বন্ধুরা আশা করি আজকের ক্লাস থেকে আমরা দুইটা জিনিস ভালো করে শিখলাম, সেটা হলো কিভাবে সংশোধনী দাখিলা দিতে হয় এবং কিভাবে সংশোধনী দাখিলার উপর ভিত্তি করে একটি সংশোধিত বা একটি সঠিক রেওয়ামিল তৈরি করতে হয় সেটা আমরা শিখলাম। একই সাথে আমরা শিখলাম একতরফা বা একদিকের ভুল কি, আমরা শিখলাম দুই দিকের ভুল বা দুতরফা ভুল কি, আমরা শিখলাম অনিশ্চিত হিসাব দিয়ে কিভাবে রেওয়ামিল সাময়িক সময়ের জন্য মিলানো হয়। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা, নেক্সট কোনো ক্লাসে নতুন টপিক নিয়ে হাজির হব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং এই পাশে আমার একটা ফেসবুক পেজ আছে, এটাকে লাইক দিয়ে রাখো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।